नमस्कार बंधुरा, वेलकम माय बेंगल नर्सिंग चैनल। तो आज के जे विषय नहीं डिसकस करब से हे खूब इंटरेस्टिंग एक सबजेक्ट, से हे कम्यूनिटी हेल्थ नार्सिंग। कम्यूनिटी हेल्थ नार्सिंग नहीं आज के डिसकस आलोचना करब। तो बंधुरा, आमी सर्वप्रथम बोले दीते चाहिए तुम्हारा जरा जरा भिडियोटी प्रथम देखो तादेर काछे आमार एक रिक्वेस्ट बा अनुरोध जे आमी फार्स्ट इयर जेएनएम नार्सिंग सिलेबस नहीं आगे অলরেডি তিনটি ভিডিও বানিয়েছি। যারা যারা আগের ওই তিনটি ভিডিও দেখোনি তাদের আমি বলছি যে তারা গিয়ে আগে সেই তিনটি ভিডিও দেখে নাও, তারপরে এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে টোটাল তোমাদের চারটি পেপারে এক্সাম হবে। সেই চারটি পেপারের মধ্যে অলরেডি আমি তিনটি পেপারে ডিসকাস করেছি আগের ভিডিওতে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রিতে, পার্ট ফোরে। আজকে যেই ভিডিওটি সেটি হচ্ছে পার্ট ফাইভ। আমি পার্ট ওয়ানে তোমাদের টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, দুই পার্ট নাম্বার টুতে আমি বায়োসায়েন্স এবং পার্ট নাম্বার থ্রিতে বিহেভিয়ার সায়েন্স, পার্ট নাম্বার ফোরতে আমি আলোচনা করেছিলাম ফান্ডামেন্টাল অফ নার্সিং বা নার্সিং ফাউন্ডেশন নিয়ে। আজকে যেই পাঁচ নাম্বার বা ফিফথ যেই পার্টটি আমি তৈরি করছি সেটি হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, যেটা হচ্ছে চার নাম্বার পেপার। এই কমিউনিটি হেলথ নার্সিংয়ের মধ্যে তোমাদের আবার চারটি সাবজেক্ট ইনক্লুড রয়েছে। আজকে এই চারটি সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম যেই সাবজেক্টটি রয়েছে সিএইচএন ওয়ান, মিন্স কমিউনিটি হেলথ নার্সিং ওয়ান। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই কমিউনিটি হেলথ নার্সিং ওয়ানে কী কী ইউনিট তোমাদের ইনক্লুড রয়েছে। তো সর্বপ্রথম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোর্স ডেসক্রিপশন, জেনারেল অবজেক্টিভস রয়েছে। এরপর আমরা চলে আসছি সরাসরি ইউনিটে। তোমরা স্ক্রিনে দেখে নেওয়া যে ইউনিটগুলো কী কী। নাম্বার ওয়ান যে ইউনিটটি সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমিউনিটি হেলথ। এখানে অনেকগুলো টপিক ইনক্লুড রয়েছে এবং এই ইন্ট্রোডাকশন যেটি রয়েছে সাবজেক্টটি, এটিতে তোমাদের 10 ঘন্টা ক্লাস নেওয়া হবে। এর থেকে শর্ট অ্যান্সার আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে বট অ্যান্সারও চলে আসে। এরপর আমরা চলে যাচ্ছি দু নম্বর ইউনিটে। দু নম্বর ইউনিটে তোমাদের রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং। এখানে অনেকগুলো টপিক ইনক্লুড রয়েছে এবং এই দু নম্বর ইউনিট থেকে তোমাদের 14 ঘন্টার ক্লাস নেবে স্যার বা ম্যাডামরা, এবং এর থেকে শর্ট অ্যান্সার, ইজি টাইপ অফ অ্যান্সার তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। এরপর নেক্সট যেটি রয়েছে তিন নাম্বার ইউনিট, তিন নাম্বার ইউনিট হচ্ছে অ্যাসেসমেন্ট, হেলথ বিষয় অ্যাসেসমেন্ট, মানে হেলথ অ্যাসেসমেন্ট। এটি তোমাদের 10 ঘন্টা ক্লাস নেওয়া হবে এবং এর থেকে শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার, ইজি টাইপ অফ অ্যান্সার এবং ডেমনস্ট্রেশন ক্লাস কিন্তু এই হেলথ অ্যাসেসমেন্টে করা হবে। টোটাল এখানে দেখতে পাচ্ছ 10 ঘন্টার। এরপর নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে চার নাম্বার ইউনিট। চার নম্বর ইউনিটে তোমাদের যেগুলো রয়েছে প্রিন্সিপালস অফ এপিডার্মোলজি অ্যান্ড এপিডার্মোলজিক্যাল মেথডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো টপিক ইনক্লুড রয়েছে এবং এখানে তোমাদের 10 ঘন্টার টোটালি ক্লাস করানো হবে। এর থেকে শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার, ইজি টাইপ অফ অ্যান্সার তোমাদের ফাইনাল এক্সামে ইনক্লুড থাকবে। এরপর নেক্সট চলে যাচ্ছে পাঁচ নম্বর ইউনিট। পাঁচ নম্বর ইউনিট ফ্যামিলি হেলথ নার্সিং কেয়ার, এখানেও অনেকগুলো টপিক ইনক্লুড রয়েছে এবং এখানে টোটাল তোমাদের 12 ঘন্টা ক্লাস করানো হবে। এখানে শর্ট অ্যান্সার, ইজি টাইপ অফ অ্যান্সার তোমাদের আসবে। এরপর আমরা চলে যাচ্ছি ছ নম্বর ইউনিটে। এই ছ নম্বর ইউনিটে আসার আগে বলছি যে ফ্যামিলি উপরে দেখতে পাচ্ছ ফ্যামিলি হেলথ সার্ভিস রোল অ্যান্ড ফাংশনস, এগুলো কিন্তু সবগুলোই পাঁচ নম্বর ইউনিটে। তো ছ নম্বর ইউনিটে রয়েছে ফ্যামিলি হেলথ কেয়ার সেটিং হোম ভিজিট, এখানে তোমাদের টোটাল 10 ঘন্টা ক্লাস নেওয়া হবে এবং শর্ট অ্যান্সার এবং ডেমনস্ট্রেশন কিন্তু এখান থেকে হবে। এখানে অনেকগুলো টপিকও ইনক্লুড রয়েছে, তোমরা স্ক্রিনে দেখে নাও। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট আট নম্বর ইউনিট। আট নম্বর ইউনিটটি খুবই ছোট এবং খুবই সোজা, এটি রেফারেল সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে এবং রেফারেল সিস্টেম ইউনিটটির নাম, এটি হচ্ছে ছ ঘন্টা ক্লাস করানো হবে। এখান থেকে শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। এরপর আট নম্বর যেটি ইউনিট সেটি হচ্ছে রেকর্ডস অ্যান্ড রিপোর্ট, এখানে তোমাদের পেশেন্ট বা ক্লায়েন্টের সব রেকর্ড এবং রিপোর্ট সম্বন্ধে আলোচনা করা হবে এবং পড়ানো হবে। এখানে টোটাল 3 ঘন্টার ক্লাস নেওয়া হবে। শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার কিন্তু তোমাদের এই আট নম্বর ইউনিট থেকে আসবেই আসবে। এবং লাস্ট যে ইউনিটটি রয়েছে সেটি হচ্ছে ন নম্বর, এটি হচ্ছে মাইনর এলিমেন্টস। মাইনর এলিমেন্টস এর মধ্যে তোমাদের দু তিনটি টপিক ইনক্লুড রয়েছে এবং টোটাল 5 ঘন্টা ক্লাস করানো হবে। এর থেকে শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার আসবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সিএইচএন ওয়ান যেই সাবজেক্টটি, তার ইউনিটগুলো টোটাল এখানে 9টি ইউনিট রয়েছে।
এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট যেটি রয়েছে তোমাদের দ্বিতীয় নাম্বার যেটি সাবজেক্ট, এনভায়রনমেন্টাল হাইজিন। এই এনভায়রনমেন্টাল হাইজিন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে কোর্স ডিসক্রিপশন, জেনারেল অবজেক্টিভস, এবং আমরা চলে যাচ্ছি ইউনিটের দিকে সরাসরি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ইউনিটগুলো দেখাচ্ছে, ফার্স্ট যেটি ইউনিট রয়েছে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন, এটি 2 ঘন্টার ক্লাস এবং শর্ট অ্যান্সার শুধুমাত্র এর থেকে আসবে। এরপর নেক্সট যেটি রয়েছে 2 নম্বর ইউনিট, সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর্স কন্ট্রিবিউটিং টু হেলথ। এটি অনেক বড় এবং এর মধ্যে অনেকগুলো সাবজেক্ট ইনক্লুড রয়েছে। এখানে 22 ঘন্টা টোটাল তোমাদের ক্লাস করানো হবে এবং শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার, ইজি টাইপ অফ অ্যান্সার কিন্তু এক্সামে আসবে। তো সর্বপ্রথম যে এখানে টপিক সাবজেক্ট রয়েছে, ফার্স্ট হচ্ছে ওয়াটার, সেকেন্ড এয়ার, থার্ড ওয়েস্ট, 5 হাউসিং, 6 ভেন্টিলেশন, 7 লাইটিং, 8 নয়েস, 10 অ্যাথ্রোপডাস। এই হচ্ছে তোমাদের 2 নম্বর ইউনিট। এবার চলে যাচ্ছে 3 নম্বর ইউনিটে। 3 নম্বর ইউনিটে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কমিউনিটি অর্গানাইজেশনস টু প্রমোট এনভায়রনমেন্টাল হেলথ। তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো যে 3 নম্বর ইউনিটটি, 3 নম্বর ইউনিটে টোটাল তোমাদের আরও কিছু টপিক ইনক্লুড আছে এবং এর থেকে 6 ঘন্টার ক্লাস তোমাদের করানো হবে। এর থেকে শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার কিন্তু এক্সামে আসবে। এই ছিল তোমাদের হেলথ হাইজিন বা পার্সোনাল হাইজিন নিয়ে। ইউনিট 3টে রয়েছে, খুবই সোজা এবং ছোটো। এরপর যেটি নেক্সট তোমাদের বলেছিলাম 3 নম্বর যেটি সাবজেক্ট রয়েছে, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। এই হেলথ এডুকেশন এবং কমিউনিকেশন স্কিলস সম্বন্ধে দেখে নেওয়া যাক। তুমি স্ক্রিনে দেখে নাও যে কোর্স ডিসক্রিপশন, জেনারেল অবজেক্টিভস রয়েছে এবং সরাসরি আমরা ইউনিটে চলে আসছি। ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইউনিট কমিউনিকেশন স্কিলস। এই কমিউনিটি স্কিলে অনেকগুলো টপিক ইনক্লুড রয়েছে এবং এখানে টোটাল তোমাদের 8 ঘন্টা ক্লাস নেওয়া হবে এবং এখানে শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অ্যান্সার এবং ডেমনস্ট্রেশন ক্লাস করানো হবে। এরপর চলে যাচ্ছি 2 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিট হচ্ছে হেলথ এডুকেশন। এই হেলথ এডুকেশন থেকে তোমাদের টোটালে 6 ঘন্টা ক্লাস করানো হবে। এখান থেকে শর্ট অ্যান্সার, অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার এক্সামে থাকবে এবং এই হেলথ এডুকেশনে বিভিন্ন টপিক রয়েছে, তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। এরপর নেক্সটে আমরা চলে যাচ্ছি 3 নম্বর ইউনিটে। 3 নম্বর ইউনিটে রয়েছে কাউন্সিলিং। এই কাউন্সিলিংয়ে তোমাদের বিভিন্ন ধরনের টপিক রয়েছে, 4-5টির মতো, এবং এখানে 4 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, টোটালে 8 ঘন্টা ক্লাস করানো হবে এবং এর থেকে শর্ট অ্যান্সার, ইজি টাইপ অফ অ্যান্সার তোমাদের এক্সামে আসবে। এরপর নেক্সটে রয়েছে 4 নম্বর ইউনিট। এই 4 নম্বর ইউনিটে মেথডস অ্যান্ড মিডিয়া অফ হেলথ এডুকেশন রয়েছে। এখানেও বিভিন্ন ধরনের টপিক রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 18 ঘন্টা ক্লাস করানো হবে এবং এর থেকে কী কী আসবে দেখো, লেখা রয়েছে এখানে ইভালুয়েশন অফ প্রিপেয়ার্ড অডিও ভিজুয়ালাইজ অ্যান্ড রাইটিং লিস্ট। তোমাদের লিখতে হবে যে কীভাবে অডিও ভিজুয়ালাইজ দ্বারা তোমরা প্রচার করবে এডুকেশন, সে বিষয়ে এই 4 নম্বর ইউনিটটিতে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং যে পেপারটি তার বিস্তারিত আলোচনা। কিন্তু আমি এখানে বলেছিলাম প্রথমে তোমাদের যে 4টি, এই যে তোমরা দেখতে পাচ্ছ 4টি সাবজেক্ট রয়েছে, 4টি সাবজেক্টের মধ্যে আমি এখানে টোটাল সিএইচএন 1, এনভায়রনমেন্টাল হাইজিন এবং হেলথ এডুকেশন এই 3টি যেই সাবজেক্ট রয়েছে এই 3টি সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। কিন্তু বাকি রয়ে গেলো নিউট্রিশন। যেহেতু ভিডিওতে অনেকটি বড় হয়ে যাচ্ছে, তো আমি এরপরে নেক্সট ভিডিও বানাবো নিউট্রিশন নিয়ে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরে ভিডিও। এই পরে ভিডিওতে আমি নিউট্রিশন যেটি সাবজেক্ট রয়েছে, কারণ এটি অনেকটি বড়, তো তাই আমি এটা এক্সট্রা আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব, তাহলে তোমরা বেশি বেটার এবং খুব ভালোভাবে বুঝতে পারবে। তাই আজকের মতো এখানে সমাপ্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে। যদি আজকের এই ভিডিওতে তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে, আরও যাতে এরকম নতুন নতুন আপডেট ভিডিও তোমরা পেতে চাও নার্সিং রিলেটেড, সেই জন্যই। এবং পরে ভিডিওটি আশা করি তোমরা দেখবে যে নিউট্রিশন নিয়ে যে ভিডিওটি বানাবো আমি। আজকের মতো বিদায়, নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ বন্ধুরা।